আবার চিঠে জানিয়ে যা আল্লাহরে দিছে চিঠি মে ফুল ফুল মে চিঠি আরে জরুর কোই বাত লিখা হ্যায় মিঠি মিঠি পয়রফলা পি উনতিস্ত অ না বেঙ্গলিতে পড়বো না ইংরেজিতে পড়তে হবে হোয়াট ইজ দিস দিস ইজ এ কাঁচা মরিচ হোয়াট ডগ ক্যাট রাইস জিগ জ্যাগ ইন টু দ্য পিল ম্যাকগাইভার গোয়িং নাইট রাইডার কামিং তার যে ইংলিশে মারতে আছো ডেঞ্জারাস সারা জীবন কাটালাম সাহেবদের বাচ্চাদের মতো ইংলিশ মিডিয়ামে বেঙ্গলি জানবো কি করে তুই সারা বাঙালি এই 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 কদিন কি যেন একটা স্কুলে লেখাপড়া করলি নাইট স্কুলে হ্যাঁ পর দেখি ইরিও আমি নেই বলে কি ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারো না এখন থেকে শিখতে চেষ্টা করো আজ আমি গুছিয়ে দিয়ে গেলাম আর কি লিখেছে পড়ত আর তো কিছু লেখে নাই লেখা আছে পিজ্জা নালা জানার আমার মানুষের নাম হয় নাকি হয় ওস্তাদ তোমার নাম যদি টার্জেন হয় জালালা অন্য কারণে ভরব না কেন কিন্তু ওস্তাদ জালালাটা কে ওস্তাদ দিন পরে না তো তোর দিন পরে কাঁচা পরি শালা আসুন ঘরটা আমার তোর নিজের হাতে ঠিকঠাক করে রাখ আচ্ছা ওস্তাদ যে করেই হোক এই চামচাটাকে হাত করতেই হবে ট্যাক্স দে গভর্নমেন্টের স্যার ট্যাক্স দেবো কেন ট্যাক্স দে কলা খা ট্যাক্স দে এটা তো মিউনিসিপ্যালিটির গাড়ি আর এর জন্য তো দিবি কলা খা আয় ট্যাক্স দে আমি ফকির মানুষ বাবা আমার কাছে টাকা পয়সা কিছুই এইবার দে বাব কলা খা তোমার একটা চিঠি আছে আমার চিঠি হ্যাঁ আমাকে আমার কে চিঠি লিখবে আমার তো কেউ নেই তুই লিখিস নি তো খাই একাম নাই আমি লিখবো কে তোমার কোনো আত্মীয় স্বজন লিখতে আত্মীয় স্বজন তাহলে নিশ্চয় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন সবসময় যাওয়া আসা আছে তো কত চোর ডাকাত লুচ্চা বদমাশের সাথে একটু দেখা হয় নিশ্চয় তারা কেউ লিখেছে বল ওস্তাদ কয়দিন যাবত গুড় আমার খাই না তো তাই চোখে একটু কম দেখি চোখে কম দেখিস না লেখাপড়া ভুলে গেছিস মূর্খ কোথাকার ডাক কাউকে আচ্ছা প্রিয় টাসদেন কেমন আছো ভালো আছে
আমি জানি তুমি ভালো আছো। সেই রাতের পর সত্যি তুমি আমাকে ভুলে গেছো। মানে মা দে পরে বুঝতে না আপনি পড়েন। আমি কিন্তু তোমাকে ভুলিনি। কি করে ভুলি বলো? আমার যে সবকিছু তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ, আমাকে জিরো করে নিজে হিরো সেজে বসে আছো, তা আমি হতে দেব না। ইতি জানালা। শালার জানালা, আমার সাথে আর কি মানে? কে জানালা? তুই নিশ্চয় জানিস, বল কোথায় পেলে চিঠি? পিয়ন দিছে। পিয়নকে বলবি আমার চিঠির দরকার নেই। এর পর যদি চিঠি ফিটি পাই শালা পিয়নের ভরসা পাঠিয়ে থাকবে। আচ্ছা ঘুমব, ঘুমটা দিয়ে যে চিঠি পড়ল আমার টিচারের ঘরের দিকে গেল, মেয়েটাকে তো আগে দেখিনি। খারাপ অবস্থা, মেয়ে তো টিচারের আত্মীয়, গেরাম থেকে আইতে। আত্মীয় না টিচারের মেয়ে? না ওস্তাদ, আত্মীয়। মেয়ে তো তোমার ভয়ে হোস্টেলে থাকে, ডাক্তারি পড়ে। আমি পাস করেছি। আমি জানতাম তুই পাস করবি। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কে? ও মাসুম, আমার সাথে পড়ে, ছেলেদের মধ্যে অনেক ভালো রেজাল্ট করেছে, খুব ভালো। আসসালামু আলাইকুম। আমার মা বাবা নেই, তাই রেখার সঙ্গে মায়ের দোয়ার ভাগ বসাতে এসেছি। সন্তান মনে করে আমাকে দোয়া করবেন না মা? মা যখন ডেকেছো মন প্রাণ দিয়ে দোয়া করি, আল্লাহ তোমাকে আরো বড় করুক। এসো বাবা, ঘরে এসো। আয় মিনা আপা, তুমি এখানে? হ্যাঁ ভাই, ছোট্ট একটা সংসার সাজাবার আশায় এই বস্তিতে পড়ে আছি। তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। সেই রাতে যে আমার জীবনটাকে অন্য পথে নিয়ে গেছে সে এখানেই থাকে, কিন্তু এ কথা এখানকার কেউ জানে না ভাই। এ কথা জানা জানি হলে আমার শেষ আশাটুকু শেষ হয়ে যাবে। ঠিক আছে, কেউ জানবে না। যাকগে, ডাক্তার যখন হয়েছো এবার বিয়ে করে ঘরে বউ নিয়ে এসো। হ্যাঁ আপা, আমিও তাই ভাবছি। পছন্দের মেয়েও আছে, কিন্তু বিয়ের প্রস্তাব দেবে কে? ভাইয়া তো বিদেশে চলে গেছে। ভাইয়া যখন নেই বোন তো আছে, পছন্দের মেয়েটি কে? এই ঘরে আছে। এই ঘরে আছে? কে এই ঘরে আছে? আমার ভাইয়ের পছন্দ করা মেয়ে। মতামত জানাও তো মাকে বলি। আয় এগুলো এখানে রাখ, আর এই প্যাকেটটা মহলার সবাইকে দিয়ে দিবি। যা রেখা, মাসুম আর মিনাকে মিষ্টি দে। আচ্ছা মা, মিষ্টি খাওয়ার উপলক্ষ শুধু একটা না, আরো একটা আছে। বুঝলাম না তো, এদিকে এসো। সবই তো বুঝলাম, কিন্তু আর কিন্তু না মা, ওদের সঙ্গে আমার আলাপ হয়েছে, ওরা দুজন দুজনকে চায়। মাসুম মাকে সালাম করো। বেঁচে থাকো বাবা, তোমরা সুখী হও। তোর হাতে কি? সাবা বরাতে হালুয়া রুটি। আমার ক্ষুধা লেগেছে, আমাকে দে। আরে ওস্তাদ, তুমি এইখানে তোমার ঘরে দেখাইলে মানো সংকল করতেছে? সত্যি কইতাছি, নিজের চোখেই দেখাইলাম। তুমি এলাকার মুরব্বী, হয়তো কে দিছে, খেয়ে আছে, খেয়ে নেই। হ্যাঁ খাও ওস্তাদ।
প্রিয় মোমবাতির জন্য খরচ হয়েছে 100 টাকা, হালুয়া রুটি ফ্রি, টাকাটাও মাফ করে দিতে পারি যদি এই সবে বরাতে রাতে একটু ভালোবাসা দাও। ইতি জালালা শালা, এই চিঠির পেছনে তোর হাত রয়েছে, কার সাথে হাত মিলিয়ে আমার সাথে মির্জাফর করছিস? তুই গমটা কেন আমার পেছনে লেগেছিস? তোর মতলব কে? এভাবে আমার পেছনে লাগার কারণ কি? আমার চিঠি পড়ে কারণটা বুঝতে পারিনি? পারি, খুব ভালো করে বুঝতে পারি। এসব প্রেম ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই, আমি সব পছন্দ করি না। তোর চিঠি ফুল খাবার কোনোদিন আমাকে দিবি না, আর যদি কখনো আমাকে জ্বালাস তাহলে তোর রান আমি টেনে ছিঁড়ে ফেলবো। শোন, টাকা খরচ করলে মেয়ে মানুষ পাওয়া যায়, তোর পিছনে কেন ছুটব? সে রাতে শিক্ষা যদি তোর মনে না থাকে তাহলে এই শিক্ষা তুই আমার কাছ থেকে পাবি। আয় টিচার, আয় টিচার, তুই কিন্তু ওকে বোঝাবে, তা না হলে ঘরে আমি আগুন লাগিয়ে দেবো। আমার ভাবতেও অবাক লাগছে, ওইরকম একটা বদমাস ছেলেকে তুমি চিঠি লিখতে পারো? তোমার মতো বড় ঘরে শিক্ষিতা মেয়ের এমন আগুন নিয়ে খেলা সাজে না। কি আছে ওই ছেলের কাছে, তোমার নখেও যোগ্য না। আর ওই গুন্ডাটার কথা শুনে মনে হলো আগে থেকেই তোমাকে চেনে। নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ, আমাকে তুমি সব কথা খুলে বলনি না? আমি সব কিছু খুলে বলতে পারবো না টিচার, শুধু এটুকু জেনে রাখুন এই মানুষটা কত বড় মানুষ তা জানার জন্যই আমি এখানে পড়ে আছি। ওকে যা ইচ্ছে বলতে দিন, যত ইচ্ছে জুলুম করতে দিন, একদিন আমার কাছে ওকে আসতেই হবে। এই বিশ্বাস আর কতদিন নিজেকে নিয়ে লুকোচুরি খেলবে মিনাপা? তুমি ওকে চেনো? হ্যাঁ মা, মিনাপাকে আমি আগে থেকে চিনি, সেদিন আপনাকে আমি সব খুলে বলতাম, কিন্তু মিনাপার মুখের দিকে চেয়ে আমি কিছু বলতে পারিনি। আজ মিনাপার মুখের দিকে চেয়ে আমি আর চুপ থাকতে পারবো না। রেখা, তুমি মাকে সব খুলে বলো। এসো মা, আমাকে ক্ষমা করো আপা, বোনের অপমান কোনো ভাই সহ্য করতে পারে না, আজ সবকিছু একটা ফয়সলা হতেই হবে। তুমি মনের মধ্যে এত বড় একটা ঘটনা লুকিয়ে রেখেছো, তা আমাকে আগে বলোনি কেন মিনা? আপনার কাছে সত্য গোপন করার জন্য আমাকে ক্ষমা করে দিন টিচার। না না, আচ্ছা মিনা আপা, যে মানুষটি বিয়ের নামে প্রতারণা করলো, আপনার এত বড় সর্বনাশ করলো, তাকে নিয়ে সংসার করার কথা কি করে ভাবছেন? আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম, ওকে পুলিশে দিতে পারতাম, কিন্তু কেন করবো এসব? আমি যা কিছু হারিয়েছি তার সঙ্গে রয়েছে ধর্মের বন্ধন, আর এই বন্ধনের দাবিতে ওর কাছ হতে স্ত্রীর মর্যাদা আদায় করবো আমি। তোমার এই দাবি তার জন্য মতো অসন্তোষ মেনে নিবে? আর নিল, তোমার বাবার ধন সম্পদ আভিজাত্য তা মেনে নিতে পারবে না, এই ব্যাপারগুলো একবার চিন্তা করে দেখেছো আপা? যে বাবা তার মেয়ে বয়সে একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনতে পারে, আমার এত বড় দুঃসময় আমার পাশে না থেকে বউকে নিয়ে হানিমুনে যেতে পারে, সে বাবার সম্মান বাঁচানোর চাইতে ওই গুন্ডার সংসার করা অনেক ভালো। আমি এখানে এসে আপনাদের ঝামেলা জড়িয়ে ফেলেছি টিচার, আমার জন্য যথেষ্ট করেছেন, শুধু একটিবার আমাকে শেষ চেষ্টা করার সুযোগ দিন, যদি সফল না হই এই পড়া জীবনটাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব, আর কোনো দিন কাউকে জ্বালাতে আসবো না।
ও কথা বলতে নি মা, সত্যিকারের ভালোবাসা কোনদিন বিফলে যায় না। এই ঘর তোমার, এই ঘর ছেড়ে তুমি সেদিনই যাবে যেদিন তুমি তোমার স্বামীর ঘরে যাবে।